নমস্কার, গুড মর্নিং টু এভরিওয়ান। পাঠশালা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের স্বাগত। আজ 29 এপ্রিলের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব বাংলাতে। তোমরা যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল পাঠশালা জয়েন করতে পারো। এটা সার্চ করে যে @অফিসিয়াল পাঠশালা, ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে লাইকও করতে পারো, ওখান থেকেও পিডিএফ পাবে। তো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পর্কে আলোচনা করা যাক। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স, অন হুইচ ডে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে ইজ অবজার্ভ, কোন দিন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালিত হয়? এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, 26 এপ্রিল। এবছর অর্থাৎ 2020-এর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডের থিম ছিল ইনোভেট ফর এ গ্রিন ফিউচার। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ ডিপ্লয়েড এ রোবট কার্মিবট টু সার্ভ মেডিসিনস অ্যান্ড ফুড টু দ্য কোভিড-19 পেশেন্টস? কোভিড-19 রোগীদের ওষুধ এবং খাবার পরিবেশন করতে কোন রাজ্য একটি রোবট কর্মীবট স্থাপন করেছে? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট না কেরালা? এটার উত্তর হচ্ছে অপশান ডি, কেরালা। কেরালা রাজ্য সরকার কর্মীবট ও রোবটে স্থাপন করেছে। কেরালার কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখব পরের পেজে। মনে রাখতে হবে যে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল হচ্ছে আরিফ মোহাম্মদ খান। কেরালায় হচ্ছে প্রথম রাজ্য যেটা নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রথম রেজুলেশন পাস করে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রথম সুপার ফ্যাব ল্যাবের উদ্বোধন করেন ভারতে। গ্লোবাল ইনভেস্টর মিট ASCENT 2020 কেরালার কোচিতে অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ আয়ুর্বেদা উৎসব কেরালার কোচিতে অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিপদ থেকে লড়াই করার জন্য কেরালার মুখ্যমন্ত্রী ভাদু নামক মোবাইল অ্যাপের লঞ্চ করেছে। পুলিশ মেডিসিন এবং এমার্জেন্সি সম্বন্ধিত ডায়াল 112 শুরু করেছে কেরালা সরকার। পৃথিবীর 10টি ফাস্টেস্ট গ্রোয়িং শহরের মধ্যে কেরালার মালাপুরম হয়েছে প্রথম এবং ভারতের কেরালায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়েছিল। এটা আমাদের মনে রাখতে হবে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পর্কে। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ লঞ্চ জীবন শক্তি যোজনা ফর প্রিপেয়ারিং মাস্ক? এই করোনা ভাইরাসের সময় কোন রাজ্য মাস্ক প্রস্তুত করার জন্য জীবন শক্তি যোজনা চালু করেছে? এটা চালু করেছে হচ্ছে অপশান ডি, মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে শিবরাজ সিং চৌহান এবং এখানকার রাজ্যপাল হচ্ছে লালজি টান্ডন। ভারতের প্রথম ই ওয়েস্ট ক্লিনিক মধ্যপ্রদেশের ভোপালে খোলা হয়েছে, মনে রাখতে হবে আমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে দেশের সংবিধানের প্রস্তাবনা রাজ্যের প্রত্যেকটি স্কুলে পড়ানো বাধ্যতামূলক করেছে মধ্যপ্রদেশ সরকার। 63তম ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন 2019 যেটা ভোপালে অনুষ্ঠিত হয়েছে, PMMVY অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা বাস্তবায়ন করার জন্য মধ্যপ্রদেশ প্রথম স্থান অর্জন করেছে এবং উন্নত পারফরমেন্সের জন্য শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। এই যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এটা লঞ্চ করেছে হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট এটা লঞ্চ করেছে। এবং মনে রাখতে হবে নমস্তে ওরচা উৎসব কিন্তু মধ্যপ্রদেশে পালিত হয়। এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড ধন্বন্তরি স্কিম ফর হোম ডেলিভারি মেডিসিনস, বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার জন্য ধন্বন্তরি স্কিম কোন রাজ্য শুরু করলো? এটা শুরু করেছে আমাদের সর্বানন্দ সোনোয়ালের সরকার, আসামের সরকার, ঠিক আছে। গুজরাটের মুখ্যমন্ত্রী আমরা জানি বিজয় রূপানী, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, ওড়িশার হচ্ছে নবীন পটনায়ক। এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট, হুইচ ইজ দ্য ফার্স্ট একাডেমিক ইনস্টিটিউট টু গেট ICMR অ্যাপ্রুভেল ফর এ রিয়েল টাইম ডায়াগনস্টিক টেস্ট? তো এখন করোনা ভাইরাসের সময় ডায়াগনস্টিক টেস্টের জন্য করোনা ভাইরাসের ICMR অনুমোদনের জন্য প্রথম ইনস্টিটিউট কোনটি? রিয়েল টাইম ডায়াগনস্টিক টেস্টের জন্য ICMR অনুমোদিত প্রথম ইনস্টিটিউট কোনটি? এটা হচ্ছে IIT দিল্লি, যেটা রিয়েল টাইম ডায়াগনস্টিক টেস্ট তৈরি করেছে, যেটা হচ্ছে ICMR অনুমোদন করেছে প্রথম IIT দিল্লি ইনস্টিটিউট। নেক্সট, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য COVID-19.odisha.gov.in পোর্টাল লঞ্চড বাই ওড়িশা স্টেট গভর্নমেন্ট ট্যাকলিং দ্য ক্রাইসিস ফেস ডিউ টু COVID-19? তো ওড়িশা রাজ্য সরকার করোনা ভাইরাস মোকাবিলার জন্য এই যে পোর্টালটি শুরু করেছে, এটার উদ্দেশ্য কি? ইতিবাচক ক্ষেত্রে অফিসিয়াল তথ্য সরবরাহ করা, নাকি অভিবাসী শ্রমিকদের
নিবন্ধন করা নাকি প্রকাশ্য বিতরণ সিস্টেমে নিবন্ধন করা নাকি টেলিমেডিসিনের সুবিধা প্রদান করে? তো এটার অ্যান্সার হচ্ছে যে অপশন বি, অভিবাসী শ্রমিকদের নিবন্ধন করা। মানে হচ্ছে উড়িষ্যার যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করছে এবং লকডাউনের সময় ফেঁসে আছে, ওরা আসতে পারছেন উড়িষ্যায়, তারা এই পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন করে সরকারের কাছে অ্যাপ্লাই করতে পারে যে আমরা বাইরের রাজ্যে ফেঁসে আছি এবং নিজেদের রাজ্যে আসতে চাই। তো এই পোর্টালটার উদ্দেশ্য হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার। উড়িষ্যার সম্পর্কে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জানবো। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পাটনায়ক এবং রাজ্যপাল হচ্ছে গান্সি লাল। সমস্ত গ্যাজেট নোটিফিকেশানের জন্য উড়িষ্যা সরকার অনলাইন প্ল্যাটফর্ম ই গ্যাজেট পোর্টালে শুরু করেছে। নীতি আয়োগের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট র্যাঙ্কিংয়ে উড়িষ্যার বালাঙ্গীর জেলা হচ্ছে দ্বিতীয়, যেখানে হচ্ছে যে উত্তরপ্রদেশের চান্দাউলি হচ্ছে প্রথম। উড়িষ্যার সি ভিজিল এবং ভোটার হেল্পলাইন অ্যাপ হচ্ছে ই গভর্নেন্স অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স 2019 পুরস্কার জিতেছে। এবং ভুবনেশ্বর, যেটা উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2020 হোস্ট ছিল। এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট, অ্যাজ পার দ্য রিসেন্ট অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য রিস 1 trillion ফান্ড প্রপোজ টু বি সেট আপ দ্য গভর্নমেন্ট? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সাম্প্রদায়িক ঘোষণাপত্র অনুসারে 1 trillion তহবিল যে তিনি উদ্দেশ্য ঘোষণা করেছে, 1 trillion তহবিলের, সেই 1 trillion তহবিলের উদ্দেশ্য কী? স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নাকি MSME অর্থাৎ মিনিস্ট্রি অফ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজগুলির বকোয়া ঋণ ভরে দেওয়া, নাকি MSMEগুলির বেল আউট প্যাকেজ দেওয়া, নাকি MSMEগুলিকে বিমা প্যাকেজ দেওয়া? এটার অ্যান্সার হচ্ছে যে অপশন বি, রিপেয়িং আউটস্ট্যান্ডিং ডেপস অফ MSME, অর্থাৎ MSME অর্থাৎ মিনিস্ট্রি অফ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, সরি, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। MSME কথার অর্থ হচ্ছে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, যার মিনিস্টার হচ্ছে আমাদের নীতিন গডকরি। সেই MSMEগুলির বকোয়া ঋণ ভরে দেওয়া হচ্ছে যে এই 1 trillion তহবিলের উদ্দেশ্য। নীতিন গডকরি হচ্ছে যে এই যে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা হচ্ছে এই মন্ত্রী। এবং নীতিন গডকরির কাছে আরও একটা মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রিটা হচ্ছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। এই এই মিনিস্ট্রিটার মন্ত্রী হচ্ছে নীতিন গডকরি, এটা আমরা মনে রাখতে হবে। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড এ স্কিম টু প্রোভাইড লোনস টু দ্য ওমেন সেলফ হেল্প গ্রুপস অফ দ্য স্টেট অ্যাট 0% ইন্টারেস্ট? কোন রাজ্য মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে 0% সুদে ঋণ দেওয়ার জন্য একটি প্রকল্প ঘোষণা করেছে? এটা ঘোষণা করেছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার, যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে 0% সুদে ঋণ দেওয়ার জন্য একটি প্রকল্প ঘোষণা করেছে। এবং এই যে ঋণ, এই যে সুদটা, সেই সুদটা বড়বে অন্ধ্রপ্রদেশ সরকার। নেক্সট, খংজম ডে ইজ কমেমোরেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট অর ইউটি টু পে ট্রিবিউট টু আওয়ার হিরোজ অন দ্য স্টেট? খংজম দিবস কোন ভারতীয় রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলটিতে রাজ্য যুদ্ধ নায়কদের শ্রদ্ধা জানাতে উদযাপিত? এটা হচ্ছে যে 1891 যে যুদ্ধ হয়েছিল মণিপুরে, অ্যাংলো মণিপুরিয়ান, ঠিক আছে, সেই যুদ্ধ হচ্ছে যে তোমার ওই রাজ্যের যুদ্ধনায়কদের শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হয়। এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, মণিপুর। মণিপুর সম্বন্ধে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখবো। মণিপুর হচ্ছে যে ইন্ডিয়াস ফার্স্ট স্টেট যেখানে ইকোনমিক টেক্সট বুক ফর প্রাইমারি ক্লাসের লঞ্চ করা হয়েছে, ইকোনমিক টেক্সট বুক লঞ্চ করা হয়েছে এই রাজ্যে প্রথম। মণিপুর হচ্ছে ভারতের দ্বিতীয় করোনামুক্ত রাজ্য। মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছে বীরেন সিং এবং এখানকার রাজ্যপাল হচ্ছে নাজমা হেপতুল্লাহ। এবং বিশ্বের একমাত্র ভাসমান পার্ক কিন্তু আমাদের মণিপুরে অবস্থিত। নেক্সট, এবং মনে রাখতে হবে মণিপুর দ্বিতীয় করোনামুক্ত রাজ্য, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এমিনেন্ট কলকাতা বেস থিয়েটার পার্সোনালিটি অ্যান্ড সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে হু রিসেন্টলি পাসড? কলকাতার খ্যাতনামা প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্তির নাম কি যিনি সম্প্রতি মারা গেলেন? ইনি হচ্ছেন উষা গাঙ্গুলি। এটা আমরা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, উষা গাঙ্গুলি সম্প্রতি মারা গেলেন। নেক্সট, অ্যামাজন হ্যাজ লঞ্চড এ প্রোগ্রাম কল্ড লোকাল শপস অন অ্যামাজন ইন হুইচ কান্ট্রি টু রোপ
and local retailers into digital area. তো স্থানীয় খুচরো বিক্রেতাদের ডিজিটালি কি করণে কোন দেশটিতে অ্যামাজন লোকাল শপস অন অ্যামাজন প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম চালু করতে চলেছে। তো এটা চালু করতে চলেছে আমাদের দেশে ভারতে, ভারতে এটা চালু করতে চলেছে অ্যামাজন, যেটা নাম হচ্ছে লোকাল শপস অন অ্যামাজন বলে। স্থানীয় খুচরো বিক্রেতাদের জন্য এটা চালু করতে চলেছে, শুধুমাত্র ওদেরকে ডিজিটাল করানোর জন্য, যে ওরাও যাতে অ্যামাজনের সাথে যুক্ত হয় এবং সমস্ত ক্রেতাদেরকে ডিজিটাল কীকরণের মাধ্যমে যাতে ডেলিভারি দেওয়া যায় প্রোডাক্ট, সেজন্য শুরু করা হয়েছে। ভারতের ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি, আমেরিকা, আমেরিকার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। চায়না, চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং। মনে রাখতো আমাদের সমিতাভ স্কিম হ্যাজ সমিতাভ স্কিম অ্যান্ড ইগ্রাম পোর্টাল হ্যাজ বিন লঞ্চড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমিতাভ স্কিম অ্যান্ড ইগ্রাম পোর্টালে শুরু করলেন, যেটা শুরু করেছিল হচ্ছে আমাদের পঞ্চায়েতি রাজ ডে, যেটা পালিত হয়েছে 24শে এপ্রিল। 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ ডে দিন এটা চালু করেছেন। এটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমিতাভ স্কিম এবং ই গ্রাম পোর্টালে শুরু করলেন, যেটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত, কোভিড-19 পরীক্ষার জন্য, না জমির মালিকানা রেকর্ড তৈরির জন্য, নাকি কর্মসংস্থান তৈরি করার জন্য, নাকি পরিবেশগত উন্নতির জন্য। তো এটার অ্যান্সার হচ্ছে যে অপশন বি, ক্রিয়েশন অফ ল্যান্ড ওনারশিপ রেকর্ডস, অর্থাৎ জমির মালিকানা রেকর্ড তৈরির জন্য এটি লঞ্চ করা হয়েছে। নেক্সট, হুইচ স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি হ্যাজ ব্যাকড 3 ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন বাই ইটস পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টস। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান অর্থ সামাজিক প্রকল্পে অসামান্য অবদানের জন্য কোন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল 3টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। তো এটা অর্জন করেছে অপশন বি, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর হচ্ছে লেহ হচ্ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে 2020 যেটা পালিত 21শে জুন, সেটার আয়োজক সিকিরিয়ান রাজু উদ্বোধন করলেন ফার্স্ট খেলো ইন্ডিয়া উইনার গেমসের, যেটি লাদাখের লেহতে হলো। গ্লোবাল ইনভেস্টর সামিট 2020 জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হবে। শ্রীনগর ডিক্লেয়ার্ড ডেফিকেশন ফ্রি, মানে হচ্ছে যে মলমূত্র ত্যাগ মুক্ত হচ্ছে যে শ্রীনগর, এটা রিসেন্টলি ঘোষণা করা হয়েছে। জি মোড টার্নেল, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, এবং চেনাব ব্রিজ, যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড হায়েস্ট রেলওয়ে ব্রিজ, যেটা ইন্ডিয়ান রেলওয়ে বানাচ্ছে, সেটা 2021 সম্পূর্ণ হবে। নেক্সট, রিসেন্টলি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বাই ওয়ার্ল্ড ব্যাংক, রেমেডিজ ইন ইন্ডিয়া ইজ গোয়িং টু ড্রপ বাই হোয়াট পার্সেন্টেজ ইন 2020। সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে ভারতের রেমিটান্সেস 2020 সালে কত শতাংশ হ্রাস পেতে চলেছে, এটা হ্রাস পেতে চলেছে 30%, অপশন বি। রেমিটান্সেস কি? রেমিটান্সেস হচ্ছে যে আমাদের দেশের অনেক লোক অন্য দেশে চাকরি সূত্রে থাকে, ইউএসএতে বা গালফ কান্ট্রিজগুলোতে বা সৌদি আরবে, মানে গালফ কান্ট্রিজ মানে সৌদি আরবের মধ্যেই পড়ে। তো অন্যান্য দেশে যারা থাকে তারা ওখানে চাকরি করে, চাকরি করার ফলে যে বেতন তারা পায় সেই বেতনের কিছু অংশ তারা বাড়িতে পাঠায়। এই যে বাড়িতে পাঠায় এটাকেই, এই অ্যামাউন্ট অফ মানি এটাকে বলছে রেমিটান্সেস, এটা হচ্ছে যে 30% কমতে চলেছে। আজকে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কাসুয়াল ইনক্লেভ পারমানেন্টলি গেটস কানেক্টেড টু ইন্ডিয়া বাই ব্রিজ হুইচ ইজ ডেভেলপটেড বাই। তো কাসুয়াল ইনক্লেভ, যেটা পাঞ্জাবে অবস্থিত পাকিস্তান বর্ডারে, যেটা বর্ষাকালে একদম জলে পরিপূর্ণ হয়ে যায়, একদম বিচ্ছিন্ন হয়ে যায় হোল ইন্ডিয়ার থেকে, তো এটা সম্পূর্ণভাবে ভারতের সাথে একটা সেতুর দ্বারা সংযুক্ত করা হয়েছে রিসেন্টলি। এবং এই সেতুটি কোন সংস্থা বানিয়েছে? সেতুটি বানিয়েছে অপশন এ, বর্ডার্স রোড অর্গানাইজেশন এই সেতুটি বানিয়েছে। তো আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। তোমরা যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল পাঠশালাকে সাবস্ক্রাইব করতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেল পাঠশালা জয়েন করতে পারো @অফিসিয়াল পাঠশালা সার্চ করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য। তো গুড বাই বন্ধুরা, আবার কালকে দেখা হবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে। ধন্যবাদ।